জল্পনায় সত্যি হলো, রাজনীতিতে কামব্যাক করলেন গোবিন্দা। 90-এর দশকে কমেডি কিং গোবিন্দা বৃহস্পতিবারই যোগ দিলেন শিবসেনায়। বড় পর্দায় তাকে খুব বেশি আর দেখা না গেলেও এবার রাজনীতির মাঠে ময়দানে দেখা যাবে গোবিন্দাকে। তবে এই প্রথম নয়, আগেও রাজনীতিতে এসেছিলেন গোবিন্দা। মাঝে 14 বছরের বিচ্ছেদের পর আবার রাজনীতিতে ফিরে এলেন চিচি। 90-এর দশকে হার্টথ্রব ছিলেন গোবিন্দা, তবে শেষ কয়েক বছরে সিলভার স্ক্রিনে তেমন দেখা যায়নি গোবিন্দাকে। গত রবিবার তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেন। এরপরে জল্পনা শুরু হয়েছিল যে আবার রাজনীতিতে কামব্যাক করতে পারেন গোবিন্দা। সেই জল্পনায় সত্যি হল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে শিবসেনাতে যোগ দিলেন গোবিন্দা। রাজনীতিতে ফিরে আসা নিয়ে আবেগঘন হয়ে পড়েন গোবিন্দা। বলেন, 2004 থেকে 2009 সালের রাজনৈতিক অধ্যায়ের পর আমি মনে করেছিলাম আর কখনো রাজনীতিতে ফিরব না, কিন্তু 14 বছরে বনবাসের পর আমি আবার ফিরে এলাম। 60 বছর বয়সী অভিনেতাকে দলে স্বাগত জানিয়ে একনাথ শিন্ডে বলেন, সমাজের সব শ্রেণীতেই ব্যাপক জনপ্রিয় ছিলেন গোবিন্দা, তাকে দলে স্বাগত জানাতে পেরে অত্যন্ত খুশি সকলে। গোবিন্দার অর্থ হল উন্নতি, উনি মোদীজির উন্নয়নের রাজনীতি দেখে মুগ্ধ হয়েছেন। আমার সরকারও মানবপন্থী ও উন্নয়নপন্থী, ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতির জন্য কাজ করতে চান উনি। আমি নিশ্চিত যে সরকারের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির যোগসূত্র হয়ে উঠবেন গোবিন্দা। বনবাস শেষ করে গোবিন্দা রামরাজ্যে ফিরে এসেছেন। গোবিন্দার রাজনীতিতে কামব্যাকের জল্পনার সঙ্গে সঙ্গে শোনা গিয়েছিল যে শিবসেনায় যোগ দিলে মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে তাকে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোবিন্দা এমন কোনো শর্ত রাখেননি, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চান। প্রসঙ্গত, 2004 সালে রাজনীতিতে পা রেখেছিলেন গোবিন্দা। সেই সময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। মুম্বাই উত্তর লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল তাকে। বিজেপির চেনা মুখ রাম নাইককে হারিয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হন গোবিন্দা, কিন্তু 2009 সালে তিনি সংসদ পদ ছেড়ে দেন, ইস্তফা দেন কংগ্রেস থেকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।